first. জন্য বলে সবাই এই যে কবরস্থানে যান সবসময় মাঝে মাঝে যাইতে হয় মানুষের, কেন গেলে কি একটু মনটা গলে মানুষের, মরণের কথা যদি তিনবার স্মরণ করে তখন আর মানুষের মাথায় শয়তানি বুদ্ধি আসবে না। এই জন্য বলবো সবাই যাবেন সবসময় বাচ্চা কাচ্চা নিয়ে, এখানে আসলে মনে হয় কি সব ছেড়ে দিয়ে এখানে পড়ে থাকি, সবারই যেতে হবে দালান কোঠায় বাড়ি ঘর কিছুই থাকবো না, যে আমরা হিংসা করি করি মারামারি কাটাকাটি, এটাই আর কি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাই হেদায়েত করুক, ইমান দেব, কেউ কেউ যেন না ঢুকায়, এই আর কি। খারাপ লাগে এখানে আসলে, প্রত্যেক বছরে আসার পরে প্রত্যেকবার করে এটা বিরাট এরিয়া, যেখানে অনেক মানুষ আছে যে এটাও করতেছে। কবর ছিল কখন যে কার ডাক আসবে কেউ জানে না, আমরা কেউ জানি না। এর জন্য সবসময় মরণের কথা তিনবার স্মরণ রাখতে হবে সবাই, সবাই যাতে ভালো থাকতে পারি, যার যার ইমানের সাথে সবাই যেতে পারি। খালি জায়গা আছে আমি নিয়ে যেতে পাশাপাশি রাখার জন্য, আমার কবরস্থান কিনা আমি জানি না, আমি কিনতে চাই না, আমি জানি না আমি কোথায় মারা যাব, আমি কী করব আমি ডিসিশন দিতে পারি না, কারণ আমাকে বারবার চিঠি দেয় যে আমি কবর কিনবো কিনা, এখান থেকে পাঠায় আর কি পাশাপাশি দেওয়ার নিয়ে। এই যে খালি জায়গা আমি একজন বলতে চাই কেন কিনা রাখবো জানি না কী করবো, এটাই সময় বেশি আসে এখানে, আজকে মাদারটা তো কত বড় গাছ লাগাই দিয়েছে ওরা ফালাই দেয় উঠায় রাখে না, এই জন্য লাগাইতে পারি না, দেখি একটা বড় গাছ লাগাবো আমি ইচ্ছা আছে, কেন ওরা এটা এবারে ক্লিন করে এর জন্য গাছ লাগাইতে না করে, মেশিন দিয়ে এবার ই করে দেয় পরিষ্কার করে দেয় বলে গাছে ভরে যেত। সবাই ভালো থাকেন, দোয়া করেন সবাই, সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাই ব্যস্ত নসিব করুক, আল্লাহ সবাই কবর আজাব মাফ করুক, জান্নাতবাসী হোক সবার জন্য, যে যেখানে আছে মুসলমান ভাই বোন যে যেখানে আছে সবার জন্য, এই আর কি। সবাই বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।